তো দেখো তোমাদের এখানে কতগুলো মনে রাখতে হবে সেটা তোমাকে তোমাদের পুরো পিরিয়ড টেবিল জানার দরকার নেই, কিন্তু কোনটাকে কি বলে, কোনটাকে সন্নিগত মৌল, কোনটাকে তোমার নিষ্ক্রিয় গ্যাসের সিরিজ, কোনটা কোনটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কোনটা ক্ষারীয় ধাতু, সেগুলো তোমাদের জানতে হবে। মেটাল নন মেটাল তো আমি বললাম কিভাবে তোমরা বার করতে পারবে বা বলতে পারবে কোনগুলো। তো এবার দেখো তোমাদের কতটুকু জানতে হবে হাইড্রোজেন থেকে, মানে 1 থেকে 20 অব্দি জানলে তো খুবই ভালো, মানে 20 অব্দি জানাটা তো অবশ্যই দরকার, 1 থেকে 30 অব্দি জানাটা আরো বেশি ভালো। কিন্তু 30 অব্দি হয়তো তোমাদের নেই, যারা একটু অ্যাডভান্স লেভেলের পড়বে তারা 30 অব্দি মুখস্থ করে রাখতে পারো, বা মানে রাখতে পারো, এটা তোমাদের অ্যাডভান্টেজই থাকবে। ঠিক আছে, তো 1 থেকে 20 অব্দি তোমাদের নর্মালি করে রাখতে হবে। তো 1 থেকে 20 মধ্যে এক এখান থেকে শুরু হচ্ছে হাইড্রোজেন থেকে হিলিয়াম, 2 এখান থেকে তোমার শুরু হচ্ছে 10 অব্দি গেল সোডিয়াম ম্যাগনেসিয়াম, 18, 19, 20। ঠিক আছে, এত দূর তোমাদের মনে রাখতে হবে। এই যে লাইনটা মার্ক করলাম 1 থেকে 20 অব্দি, ঠিক আছে, পটাশিয়ামটা 19, ক্যালসিয়ামটা হচ্ছে 20। ঠিক আছে, এত দূর অব্দি মনে রাখতে হবে। তো আমি কি বললাম পারমাণবিক গুরুত্ব ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হবে, দেখো 20 দিয়েছে, মানে যে ইভেন সংখ্যা দিয়েছে, ইভেন সংখ্যা তাহলে 20 কে 2 দিয়ে গুণ করে দিলেই যেটা হচ্ছে সেটাই হচ্ছে তার পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাস। আর পটাশিয়ামের ক্ষেত্রে দেখো 19 আছে, তাহলে 19 মানে হচ্ছে কি অড নাম্বার, তাহলে 19 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 38 হয়, তাকে 1 যোগ করলে, যেহেতু অড নাম্বার 1 যোগ করতে হবে, 1 যোগ করলে কত হচ্ছে 38+1=39, তাহলে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39। তো বুঝতে পারলে, এগুলো আমি মুখেই বলছি, তোমরা ভালো করেই বুঝতে পারছো। তো দেখো এবার ধাতব ধর্ম অধাতব ধর্মের পরে আমরা আসি সাইজ, ঠিক আছে, বা রেডিয়াস কার কি রকম। তো দেখো রেডিয়াসের ক্ষেত্রে একটা পর্যায়সন বা পিরিয়ডিক টেবিলে যত বাম দিক থেকে ডান দিকে যাবে, বাম দিকে ডান দিক থেকে মানে লিথিয়াম বেরিলিয়াম মানে এই দিক থেকে যখন এই দিকে যাচ্ছ, বাম দিক থেকে ডান দিকে, লেফট টু রাইট যখন যাচ্ছ, তখন কি হবে, অ্যাটমিক সাইজ বাড়বে না কমবে? অনেকের মধ্যে ধারণা যে যেহেতু পরমাণু পারমাণবিক সংখ্যা যেহেতু বাড়ছে, পারমাণবিক গুরুত্ব যেহেতু বাড়ছে, তাহলে হয়তো আকারটাও বাড়বে। আর গ্রুপ বরাবর যদি যায়, মানে হচ্ছে তোমার টপ টু বটম, টপ টু বটম যদি যায়, তাহলে সাইজের কি ডিফারেন্স পাবো আমরা। ঠিক আছে, এটা আমরা জানবো, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস, সাইজ কার বেশি কার কম, গ্রুপ বরাবর পিরিয়ড বরাবর, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে পিরিয়ড বরাবর। তো দেখো পিরিয়ড বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তত মৌলগুলো বা এলিমেন্টগুলোর আকার বা সাইজ রেডিয়াস সেগুলো কমতে থাকে। কেন কমতে থাকে, কারণ পারমাণবিক সংখ্যা বেশি হচ্ছে, পারমাণবিক গুরুত্ব বেশি হচ্ছে, তা সত্ত্বেও সাইজটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ কি, যত ছোট সাইজ হবে ততই সে আরো জিনিস গ্রহণ করতে পারবে, কারণ তার মধ্যে অনেক স্পেস ফাঁকা আছে, তবেই তো তার পারমাণবিক সংখ্যাটা বেশি হচ্ছে, তবেই তো তার পারমাণবিক গুরুত্বটা বেশি হচ্ছে। ছোট জিনিস তার জায়গা অনেক, জায়গা অনেক মানে কি অনেক জিনিস নিতে পারবে। তাহলে কি বললাম, পিরিয়ডিক টেবিলে পিরিয়ড বরাবর যখন বাম দিক থেকে ডান দিকে যাবে, তখন পরমাণু ক্রমাঙ্ক মানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথেই তার আকারটা কি হবে, বাড়বে না, তার আকারটা কমে যাবে। আর যখন গ্রুপ বরাবর নামবে নিচের দিকে, তখন পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব যতই তোমার যতই বাড়বে, ততই তার পরমাণুর আকার বা সাইজ বা রেডিয়াস বাড়তে থাকবে, এলিমেন্টের আকার সাইজ রেডিয়াস বাড়তে থাকবে। তো দেখো এই বাম দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি আমি, তখন যত যাচ্ছি তত এলিমেন্টগুলো বা মৌলগুলোর আকার কমতে থাকছে। কমতে থাকা মানে কি, তার সাইজটা ছোট হয়ে যাচ্ছে, সাইজটা ছোট হয়ে যাওয়া মানে কি, তার চারিদিকে জায়গা অনেক নেওয়ার মতো, অনেক জিনিস নিতে পারবে। আর যখন তোমার মনে করো একটা এলিমেন্ট আছে, সেটা বড় আকারে সাইজ বড়, তাহলে সেখানে কি তোমার বাইরে থেকে আর বেশি সংখ্যক জিনিস আসতে পারে বা বেশি সংখ্যক ইলেকট্রন কি ঢুকতে পারবে, পারবে না, কারণ তো সেখানে আর সেই সম্পর্ক সেরকম জায়গা নেই আগেরটাতে যেটা ছিল, বোঝা গেল। তো বাম দিক থেকে যখন ডান দিকে যাবে, তখন এলিমেন্টগুলোর সাইজ কি হবে, কমতে থাকবে, আর যখন উপর থেকে নিচের দিকে নামবে তখন সাইজ বাড়তে থাকবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের জানতে হবে ধাতব ধর্ম ও অধাতব ধর্ম। ধাতব ধর্ম ক্ষেত্রে কি বলেছিলাম, 1A আর 2 এর মধ্যে যতগুলো থাকে সেগুলো সব মেটালিক ক্যারেক্টার দেখায়, আর এখানে এগুলো সব তোমার নন মেটালিক ক্যারেক্টার দেখায়। তাছাড়া আরেকটা জিনিস জেনে রাখো,
যে ওয়ানে আর টু এতে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো সবসময় অক্সাইড ধর্ম দেখায়, অক্সাইড হিসেবে থাকে, সরি অক্সাইড হিসেবে থাকে এবং বেসিক নেচার থাকে, এগুলো থাকে বেসিক নেচার, বেসিক ইন নেচার। আর এইখানে যে হাইড্রাইড হিসেবে থাকে বা যা হিসেবে থাকুক হাইড্রাইড হিসেবে থাকে, সেইগুলো কি থাকে তোমার অ্যাসিডিক ইন নেচার। আর এইগুলো কি নন মেটালের সিরিজ হয়, আর এইগুলো হয় মেটালের সিরিজ। ঠিক আছে, তো আমরা কি বলতে চাইছিলাম, ধাতব ধর্ম মানে আমি যদি বলতে চাই যে এই সিরিজটাতে যখন ওপর থেকে নিচের দিকে আমরা নামবো তখন তার মেটালিক ক্যারেক্টার বাড়বে না কমবে? হ্যাঁ, দেখো যখন গ্রুপ বরাবর আমরা নামবো উপর থেকে নিচে তখন মেটালিক যে ক্যারেক্টারটা, ছোট হাতে লিখলাম মানে স্মল লেটারে লিখছি, মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে, মেটালিক ক্যারেক্টার তার কি হবে বাড়বে, যত উপর থেকে নিচে যাবে তার আকারটাও বাড়ছে, সাইজটাও বাড়ছে, বললাম পারমাণবিক সংখ্যাও বাড়ছে, পারমাণবিক গুরুত্বও বাড়ছে, তার সঙ্গে মেটালিক ক্যারেক্টারটাও ধাতব ধর্ম যাকে বলে ধাতব ধর্মও বাড়তে থাকবে। কিন্তু যখন আমরা পিরিয়ড বরাবর যাব লেফট টু রাইট তখন কি হবে, তার মেটালিক ক্যারেক্টার কমবে, তার মেটালিক ক্যারেক্টার কমবে, কারণ কি হবে এগুলো নন মেটাল। ঠিক আছে, নন মেটালদের মেটালিক ক্যারেক্টার তো কম হবেই, অধাতব ধর্ম তো দেখাবেই। তো যদি আমি বলি লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম রুবিডিয়াম, এর মধ্যে কার মেটালিক ক্যারেক্টার বেশি, দেখো উপর থেকে নিচে নামছে তাহলে রুবিডিয়াম সব থেকে নিচে আছে এইগুলোর মধ্যে, তাহলে রুবিডিয়ামের মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি, তারপরে পটাসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। ঠিক আছে, আর এইগুলোর মধ্যে যদি আমি বলি কার নন মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি, কার নন মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে অধাতব ধর্ম বা নন মেটালিক ক্যারেক্টার কার বেশি, যত উপর থেকে নিচের দিকে নামবে তার কি হবে অধাতব ধর্ম, তার ধাতব ধর্ম বাড়বে, আর যত উপর দিকে যাবে তার অধাতব ধর্ম বাড়বে, এখানে ধাতব ধর্ম বাড়বে নিচের দিকে আর উপরের দিকে হলে অধাতব ধর্ম বাড়বে। কারণ কি বললাম আমরা যে যখন তোমার পিরিয়ড বরাবর লেফট টু রাইট যাব তখন কি ধাতু থেকে দেখো অধাতুর মধ্যে যাচ্ছি, তাহলে ধাতব ধর্ম কি হচ্ছে ধাতু থেকে অধাতুর মধ্যে যাচ্ছি, তাহলে পিরিয়ড বরাবর যখন লেফট টু রাইট যাব তখন সবসময় ধাতব ধর্ম কমতে থাকে মানে মেটালিক ক্যারেক্টার কমতে থাকে। ঠিক আছে, যদি মনে করো বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন এর মধ্যে যদি বলা হয় যে কার ধাতব ধর্ম সব থেকে বেশি, তাহলে অবশ্যই আমরা বলবো বেরিলিয়ামের বেশি, আর যদি বলে কার অধাতব ধর্ম সব থেকে বেশি তাহলে তখন বলবো এই নাইট্রোজেনের অধাতব ধর্ম সব থেকে বেশি। ঠিক আছে, নাইট্রোজেনের অধাতব ধর্ম যদি বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন এতদূর বলছি, তাহলে কি জানি ডান দিক থেকে বাম দিক থেকে যখন ডান দিকে আসে তখন ধাতব ধর্ম কমতে থাকে আর অধাতব ধর্ম বাড়তে থাকে, যেহেতু এইগুলো সব নন মেটালিক ক্যারেক্টার দেখায়। নন মেটালিক ক্যারেক্টারে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব তখন নন মেটালিক ক্যারেক্টারও বাড়তে থাকে আর ধাতব ধর্ম কমতে থাকে। ঠিক আছে, আর উপর থেকে যখন নিচে নামবো তখন কি হয় অধাতব ধর্মটা কমতে থাকে, অধাতব ধর্মটা কমতে থাকে। এবার আমরা আসি সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝায় ইলেকট্রন টেনে নেওয়া, ইলেকট্রন পুল করার প্রবণতা। ঠিক আছে, তো দেখো বা ইলেকট্রন তুমি বলবো কি উইথড্র করে নেওয়ার প্রবণতা। ঠিক আছে, তো দেখো এখানে তোমার ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কার বেশি কার কম এইগুলো তোমরা কিভাবে বুঝবে বা কি মানে কি এরপর মানে এটা জানার মানে সিকোয়েন্সটা কিরকম, ইলেকট্রন নেগেটিভিটি দেখতে যাওয়া মানে কি বললাম ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা, মানে কার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা সব থেকে বেশি। ইলেকট্রন নেগেটিভিটির বিচারে পর্যায় সারণীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাওয়া যাবে, বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে, লেফট থেকে যখন রাইট যাবে, তড়িৎ ঋণাত্মকতা তখন কি হয় বাড়তে থাকে, ইলেকট্রন নেগেটিভিটি বাড়তে থাকে। আর যখন গ্রুপ বরাবর নিচে নামবে, উপর থেকে নিচে নামবে, তখন ইলেকট্রন নেগেটিভিটি লো হতে থাকে। তাহলে ধরো তোমার বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন পিরিয়ড বরাবর আছে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, ইলেকট্রন নেগেটিভিটি বেশি কার অক্সিজেন, এটা ধরো অক্সিজেন সালফার সেলেনিয়াম টেরেনিয়াম এই গ্রুপটা দিয়েছে, এর মধ্যে যদি বলি যে তড়িৎ ঋণাত্মকতা কার কম তখন দেখো উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, টেরেনিয়ামের কম আর অক্সিজেনের সব থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি।
তো আশা করি বুঝতে পারলে, সাইজ বা আকার সাইজ যেগুলি বললাম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই ধরনের যে সিকোয়েন্সগুলো কীভাবে বুঝতে হয়, জানতে হয়, সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার এটাও তোমাদের বলেছিলাম যে অ্যালকালি মেটাল কোনগুলো, অ্যালকালি আর্থ মেটাল কোনগুলো, তোমার হ্যালোজেন মৌল কোনগুলো, নিষ্ক্রিয় মৌল কোনগুলো, সেগুলো তোমরা জেনেছো। তার মধ্যে মেন জিনিস বললাম সাইজ কিভাবে বিচার করতে হয়। তোমরা পারলে আবার ভিডিওটা পজ করে বা আগের একটু ভিডিও মানে স্কিপ করে চলে যাও পিছনের দিকে, দিয়ে তোমরা দেখে নিতে মানে শুনে নাও সাইজের জন্য কি বললাম, ইলেকট্রোনেগেটিভিটির জন্য কি বললাম, মেটালিক ক্যারেক্টারের জন্য কি বললাম, নন মেটালিক ক্যারেক্টারের জন্য কি বললাম, অক্সাইড কখন হবে, তারপরে হচ্ছে তোমার হাইড্রাইড কখন হবে, বেসিক কখন হবে, অ্যাসিড কখন হবে, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলেছি। তো আমি আসছি নেক্সট স্লাইডে।